হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, WBP কনস্টেবলের এক্সাম ছিল, প্রিলিমস এক্সাম ছিল, যেটা আজকে হয়েছে, ঠিক আছে, ফোর্থ অগস্ট। তো আজকে যে এক্সামটা হয়েছে, 1 ঘন্টা টাইম ছিল, ফুল মার্কস ছিল 100 এবং আপনার কোশ্চেন ছিল 100টা। 100টা কোশ্চেন সবাই হয়তো অ্যাটেন্ড করতে পারেননি, ম্যাথ খুবই কম ছিল। তো আমরা দেখে নেব, 25টা 25টা করে ছিল প্রত্যেকটা পার্টে, অর্থাৎ 25টা ম্যাথ, কিছু তার মধ্যে জিআই ছিল, জিকে, আর সায়েন্সের পার্ট ছিল কিছুটা, তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছুটা ছিল জিকে থেকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো চলুন দেখে নেওয়া যায় কোশ্চেনটা কেমন এসেছিলো। যারা আজকে এক্সাম দিয়েছেন তারা মিলিয়ে নিন কোশ্চেনগুলো, 100% অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কি, ঠিক আছে, 100% রাইট অ্যান্সার কি দেওয়া হচ্ছে, এর মধ্যে কোথাও ভুল পাবেন না। তো যে কোশ্চেনগুলো মনে হবে আপনার কনফিউশন আছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। আগেই বলে দিলাম যে এটা এইবারের 2019-এর WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে নেওয়া যে কনস্টেবলের এক্সাম ছিল, 100 মার্কস ছিল, 1 ঘন্টা টাইম ছিল, কোশ্চেনও ছিল 100টা। এখানে প্রথম পেজে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে কি OMR ফিল আপ করতে হবে আর কীভাবে কি আপনার নেগেটিভ মার্কিং আছে। এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং ছিল 1/4, অর্থাৎ যদি আপনার 4টে কোশ্চেন ভুল যায় একটা সঠিক অ্যান্সার কাটা যাবে, ঠিক আছে। দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো কেমন এসেছিলো। প্রথম কোশ্চেন হচ্ছে ওডোমিটার। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? কোশ্চেনটা বড় করে দিচ্ছি যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। চলুন এবারে, ঠিক আছে, আশা করি ঠিক আছে। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। শুধু আনসারগুলো বলে দেবো, আপনারা মিলিয়ে নিন। কোশ্চেন নাম্বার 2, কাইজারি হিন্দ কাকে বলা হয়? কাইজারি হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে, কেননা কাইজারি হিন্দ উপাধি দেওয়া হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় গান্ধীজিকে দেওয়া হয়েছিল, পরে তিনি ওটা আবার রিটার্ন করে দেন। তো তাহলে আনসার হচ্ছে 2টা C-টা। কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে দেখুন যে 15টা যে আছে মাঝখানে, 15 আছে সাইডে আছে, 5-6 নিচে আছে 2। আচ্ছা তাহলে দেখুন 15 এখানে হচ্ছে 5×6=30, আর 15 দিয়ে ভাগ করলে 32 হচ্ছে আনসার, ঠিক আছে। তো এখানেও সেই রকম 6×7=42, 42কে যদি আমি 7 দিয়ে ভাগ করি আমার 6 হচ্ছে আনসার। এখানেও তেমনি 4×8=32 হচ্ছে, 32কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে 8, সেক্ষেত্রে আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 4, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে 3, 7, 13, 21, 31, তাহলে 3 থেকে 7 যদি যায় আমার কত হচ্ছে 4 হচ্ছে, 7 থেকে 13 যদি যায় কত হচ্ছে 6, আর 7 আর 6=13, তাহলে মাঝখানে 6 হচ্ছে। তারপর দেখুন 13 থেকে 21 যদি যায় কত হচ্ছে, 13 থেকে 21 যদি যায় হচ্ছে 8 হচ্ছে, 21 থেকে 31 যদি যায় হচ্ছে 10। তার মানে একটা সিরিজ দেখুন 4, 6, 8, 10, তারপর নিশ্চয়ই পরেরটা 12 হবে, তাহলে 31-এর সঙ্গে 12 যোগ করুন কত হচ্ছে 43, তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 43। কোশ্চেন নাম্বার 5, নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত। নেহরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 6, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919-13 এপ্রিল। কোশ্চেন নাম্বার 7, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, লার্জেস্ট অর্গান কোনটা বলা হয়। লার্জেস্ট অর্গান হচ্ছে লিভার। কোশ্চেন নাম্বার 8, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন। আমরা সবাই জানি ভারতের প্রথম লোকপাল হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। ফল, ফ্রুট সংক্রান্ত বিদ্যা বা স্টাডি কে কি বলা হয়, অর্থাৎ স্টাডি অফ ফ্রুট। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে ফ্রুট সংক্রান্ত বিদ্যা বা স্টাডি অফ ফ্রুট, যে ফ্রুট সংক্রান্ত বিদ্যাকে কী বলা হচ্ছে, পোমোলজি, অর্থাৎ আনসার হচ্ছে ডি, 9টা।
কোশ্চেন নাম্বার 10 এটা ম্যাথ ছিল, এটা হচ্ছে সিম্পলিফিকেশন। এটা এইভাবে করতে হতো যে তিন তিন আগে তিন, এক থেকে বাদ দিলে কত হচ্ছে 2 এর 3, এন টু 4 আগে 4, 4 থেকে এক বাদ দিলে 3, অর্থাৎ 3 এর 4। তো এইভাবে এইভাবে আমাদের কাটা গেলে কী ছিল না, এখানে এভাবে এভাবে যদি কাটা যেত তাহলে আমাদের আনসার হচ্ছে লাস্টে পড়ে থাকছে এদিকের আপনার 2 আর এদিকের 100, অর্থাৎ 2 এর 100, মানে কাটাকাটি করলে হচ্ছে 1 এর 50। আনসার হচ্ছে বি, 10-এরটা। কোশ্চেন নাম্বার 11, 11-এর আনসার হচ্ছে 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন। প্রধান অতিথি এসেছিলেন কে 2019-এর, হচ্ছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। কোশ্চেন নাম্বার 11-এর আনসার হচ্ছে সি, 12। 12-এর আনসারটা ভুল আছে, কীভাবে ভুল আছে বলে দিচ্ছি। দেখুন এখানে বলেছে যে এ বি মানে হচ্ছে 25, তার মানে এ মানে 2, বি মানে হচ্ছে 5, এখানে বি সি মানে 5-7 বলেছে, অর্থাৎ বি মানে 5, সি মানে হচ্ছে 7, বি ডি মানে বলছে 5-8, অর্থাৎ ডি মানে হচ্ছে কি, ডি মানে হচ্ছে 8, ঠিক আছে। এবারে আমাকে দেখুন এখানে বলেছে সি এ বি ডি, সি মানে কি হচ্ছে 7 হচ্ছে, এ মানে কি হচ্ছে, এ মানে হচ্ছে 2-7-2, তারপরে বলছে ডি বি, অর্থাৎ ডি মানে হচ্ছে 8 আর বি মানে হচ্ছে 5, 7-2-8-5 হওয়ার কথা, এখানে দিয়েছে 7-8-5-2। তো যেহেতু আনসার ভুল আছে, আপনি যে কোনো আনসারেই টেক মারুন না কেন, আপনার আনসার কিন্তু আপনি কিন্তু কোশ্চেনের আনসার যেটা সঠিক উত্তরের জন্য 1 মার্কস পাবেন। তো এরকম যদি কোশ্চেন যদি থাকে, কোনো কোশ্চেনের আনসার কোনো কোশ্চেন ভুল আছে, সেটা আপনি সঠিক হলেও ভুল করে আপনি আনসারটা করে আসবেন, তাহলে সেখানে যদি কমিশন থেকে যদি বাদ দিয়ে দেয় সবার বাদ দেবে ওই কোশ্চেনটা, আর যদি অ্যাড করে সবার 1 নম্বর করে অ্যাড করবে যারা অ্যাটেন্ড করবেন, তো এটা ভুল করবে না, তাহলে আমাদের আনসার হচ্ছে 2-7-2-8-5, যেটা এখানে ভুল করে 7-8-2-5 করেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সবাই জানি ফতেপুর সিক্রি হচ্ছে আকবর, মেমোরি অফ গুজরাট, অর্থাৎ গুজরাট জয়ের মেমোরি নিয়ে ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। কোশ্চেন নাম্বার 14, ভারতীয় সংবিধানের কোন ধারা বা কোন আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন, হার্ট অ্যান্ড সোল বলেছেন 32 নম্বর ধারাকে, যেখানে রিটের উল্লেখ আছে, 5টা রিটের উল্লেখ আছে। কোশ্চেন নাম্বার 15, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন। 1946 সালে ক্যাবিনেট মিশনের ক্যাবিনেট মিশনে কতজন ছিল, 3 জন ছিলেন, মন্ত্রিপরিষদ থেকে এসেছিলেন, তাহলে তাদের মধ্যে ছিলেন এ ভি আলেকজান্ডার, আচ্ছা আর একজন কে ছিলেন লর্ড পেথিক লরেন্স, লরেন্স ছিলেন, আর স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন। তো এখানে মেন যে ছিলেন, মেন ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। কোশ্চেন নাম্বার 16, এক্স ওয়াইয়ের বর্তমান বয়স 3:4, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, ওয়াইয়ের বর্তমান বয়স কত। এখানে দেখুন, এখানে যদি আমরা 3:4, তো 3:4কে আমরা কীভাবে ধরবো, ধরুন হচ্ছে আমরা এটা এইভাবে ধরলাম যে ফাইভ ইজ টু সেভেন বলেছে, তাদের পূর্বের বয়স ছিল, ঠিক আছে, 5 বছর পূর্বে ছিল 5:7, অর্থাৎ আমরা এইভাবে ধরলাম যে 25 এন্ড 35, 5 বছর পূর্বে, এখন বয়স কত হচ্ছে তাহলে 5 বছর পরে 40 আর 30, তার মানে এখানে যেটা এইভাবে দেওয়া রয়েছে, দেখুন 3:4 মানে আমরা ধরলাম 30:40, তার মানে বর্তমান বয়স হচ্ছে 40, আনসার হচ্ছে ডি, 16-এর আনসার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 17, নিচের কোন ছবিটি টেনিস প্রেমী, ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক বোঝাচ্ছে। আচ্ছা ধরুন এটা ছাত্র, এর মধ্যে কেউ আছেন যারা ছাত্র অবস্থায় ক্রিকেটার 1 নম্বর, আর টেনিস প্রেমী যারা ছাত্র আছেন তারা হচ্ছে টেনিসের ভক্ত, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 18, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা, ফিউচার অফ ইন্ডিয়া লিখেছেন, রাইটার হচ্ছে বিমল জালান, তাহলে বিমল জালান লিখেছেন দ্য ফিউচার অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 19,
1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হবে? তো এইসব কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই নাও করি, আমরা এভাবে দেখে নেব যে সরি 1728 প্রথমে 26 যোগ করলে হবে না, যদি 36 যোগ করেন আপনার কথা হচ্ছে 6 6 12 2 হাতারেল 1 3 দুগুণে 5 একের 6 62 1762 1762 হচ্ছে 42-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে 36, অর্থাৎ বি হচ্ছে 19-এর বি হচ্ছে আনসার। এরপরে কোশ্চেন হচ্ছে 680-কে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ, বি সি এর 1/4 অংশ, বি কত টাকা পাবে? বি এর অংশ আমরা ধরলাম এক্স, প্লাস x/4 হচ্ছে সি এর অংশ, আর 2x/12 হচ্ছে এ এর অংশ। ধরে আমরা যদি এইভাবে সিম্পলিফিকেশনের মাধ্যমে যদি কাটাকাটি করি, আমরা পার্টনারশিপ হিসাবে নাও নিয়ে আসি, তাহলেও কিন্তু আমাদের আনসার বেরোবে 120 টাকা পাচ্ছেন বি। কোশ্চেন নম্বর 20 আনসার হচ্ছে বি, অর্থাৎ 120 টাকা পাচ্ছেন বি। তারপরে 2/3 অংশে 120, 2/3 অংশ করলে কত হচ্ছে, 3 কাটলে 3 দিয়ে কাটলে 4, 40, 40 দুগুণে 80, 80 টাকা পাচ্ছেন হচ্ছে, 80 টাকা পাচ্ছেন কে, 80 টাকা পাচ্ছেন হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বার করে নেবো, তাহলে আমাদের এটার আনসার হচ্ছে, 20-র আনসার হচ্ছে বি। 21 বলে যে কোন চলচ্চিত্র বা ফিল্ম 64তম ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে, সেটা হলো রাজি। কোশ্চেন নম্বর 22 কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? এখানে আমরা ঐকিক নিয়ম ধরেও করতে পারি, 35% যদি 91 হয় 1% সমান কত, আর 100% সমান কত? তো সেক্ষেত্রে আমরা এইভাবেই করতে পারি, 35 ইন্টু 91 বাই 100, 5 7 35, 5 দিয়ে গেল 20, 91/20 এটা হচ্ছে আমাদের, কাটাকাটি করলে আমাদের আনসার হচ্ছে 260। ঠিক আছে, তাহলে 22-এর আনসারটা হচ্ছে 260, অর্থাৎ এ। কোশ্চেন নম্বর 23 চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5 3 5 7 9 দ্বারা ভাগ করলে 1 3 5 7 ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার হবে? তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলোকে কিভাবে করতে হবে, প্রথমটার আমরা লসাগু বার করে নেব। ঠিক আছে, লসাগু যদি বার করি, 3 5 7 9 তিন দিয়ে কাটলে 1, আর এদিকে হচ্ছে 3, তাহলে 3 5 3 5 15, 7 15 105, 105-কে যদি 3 দিয়ে গুণ করি 315, 315 কোনটা দিয়ে কাটাকাটি যাবে আমরা দেখব, বাদ বাকি হচ্ছে 1 3 5 7 হচ্ছে তার রিমাইন্ডার থাকবে। কোশ্চেন নম্বর 23 দেখুন, 9 7 6 3 অর্থাৎ 10 আর 9 6 15 25। ঠিক আছে, তাহলে 25 হচ্ছে এখানে টোটাল, যদি যোগ করে হচ্ছে 25, আর এখানে দেখুন আমরা যদি 9 7 6 3 যদি আমরা 3 5 7 9 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল কিন্তু 1 3 5 7ই থাকবে, তাহলে আনসার হচ্ছে আমাদের সি, 23-এরটা। 24-এরটা একটু ট্রেকি কোশ্চেন দিয়েছে, আমরা এভাবে পড়েছি যে এক্স রুট ওভার যদি 5% সমান 0.01 হয় তাহলে এক্স সমান কত, এক্স সমান কত সেটা বেরোবে কত, না সেটা হচ্ছে আনসার হচ্ছে 0.01, অর্থাৎ আনসার হচ্ছে এ। কোশ্চেন নম্বর 25 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল প্রতি কেজি কত টাকা হবে? এটা হচ্ছে আপনার অ্যালিগেশন মিক্সচার, তো আমরা এইভাবে করব, 1650 টাকাকে আমরা মাঝখানে করলাম যেহেতু মিশ্রণ বলেছে, 20 টাকা আর 15 টাকা থেকে দুই দিক থেকে বাদ দিলাম, 20 থেকে 1650 বাদ দিলে কত হচ্ছে, 3.5, আর এখানে 15 থেকে যদি 16 বাদ দেয় 1.5, তাহলে আমরা দশমিক দশমিক বাদ দিয়ে দিলাম, 35 আর 15কে 5 দিয়ে যদি কাটাকাটি করে দিই 7:3, অর্থাৎ আনসার হচ্ছে বি, তাহলে আমাদের 25-এর আনসারটা হচ্ছে বি। কোশ্চেন নম্বর 26 জ্যাব, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব কথাটি এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখুন, গলফের সাথে যুক্ত নয়, আর বক্সিংয়ের সাথেও যুক্ত নয়, লন টেনিসের সাথে যুক্ত নয়, বিলিয়ার্ডসের সাথেও নয়, আনসার হচ্ছে বক্সিং, তাহলে জ্যাব কথাটি হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত। কোশ্চেন নম্বর 27 বলছে সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব অর্থাৎ নিয়ারেস্ট টু দ্য
সান, পৃথিবী মানে সান হচ্ছে নিয়ারেস্ট টু দ্য আর্থ, হচ্ছে কখন আসবে, একদম কাছাকাছি চলে আসবে শীতকালে। শীতকাল বলে এখানে যে আমার অপশানগুলো দেওয়া আছে দেখুন, 22শে ডিসেম্বর, 22শে সেপ্টেম্বর, 21শে জুন, 4ঠা জানুয়ারি, তার মধ্যে হচ্ছে 4ঠা জানুয়ারি হচ্ছে আনসার, একদম কাছে চলে আসবে। কোশ্চেন নম্বর 28, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘন্টা, 48 কিমি/ঘন্টা বেগে যদি আসতে থাকে, তাহলে এখানে বলা হচ্ছে যদি তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো এখানে আমরা বৈকিক নিয়ম অনুযায়ী আমরা যেভাবে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, বা এখানে বলেছে অতিক্রম করার সময় চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা যদি কাটাকাটি করি আমাদের আনসার হবে 12 সেকেন্ড, আনসার হচ্ছে বি, 28টা। 19টা, গ্রিস কার্নাট কিসের সঙ্গে যুক্ত? অনেক সময় দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমন কোয়েশ্চেন দেয় যেগুলো আমরা বইতেই পারি না, যিনি মারা গেছেন তিনি কোন খালের সাথে বা কোন ফিল্ডে যুক্ত ছিলেন সেটা জানতে চাওয়া হয়। তাহলে গ্রিস কার্নাট হচ্ছে যুক্ত আছেন কি নাটকের সাথে, উনি রাইটার ছিলেন একজন, নাটক লিখতেন, তাহলে আনসার হচ্ছে বি, এছাড়া উনি সমাজসেবীও ছিলেন। কোশ্চেন নম্বর 30, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে খ্যাত? আমরা সবাই জানি জিন্দাপীর কাকে বলা হয়, ঔরঙ্গজেবকে, তাহলে আনসার হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 31, স্পঞ্জ কি? স্পঞ্জ এক ধরনের হচ্ছে ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক, আনসার হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 32, এখানে বলা হয়েছে রিঙ্কি প্রিয়া বিনার থেকে বয়সে ছোট, রিঙ্কি হচ্ছে প্রিয়া ও বিনার থেকে ছোট, তার মানে এখানে এটা ধরলাম, সরি, রিঙ্কি ইনি হলেন রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে ছোট, তার মানে প্রিয়া বড়, তারপরে হচ্ছে কি না রিঙ্কি আর বিনার থেকে বয়সে ছোট, তার মানে এটা হচ্ছে প্রিয়া, এটা হচ্ছে বিনা, আর এটা হচ্ছে রিঙ্কি। বলেছে বিনা সবিতার থেকে বয়সে বড়, তার মানে সবিতার থেকে বয়সে বড়, এটা হচ্ছে সবিতা বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট, কে বয়সে সব থেকে বড়? তাহলে হচ্ছে প্রিয়া, তাহলে আমাদের আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 33, বলা হচ্ছে সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন উইলিয়াম বেন্টিং 1829। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। কোশ্চেন নম্বর 34, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? প্রোটিন যদি বলা হয় সব থেকে বেশি এটা ফিশেতেও পাওয়া যায়, আবার মিল্কেও পাওয়া যায়, ঠিক আছে? তো মিল্কে যেহেতু এখন সুষম খাদ্য বলা হচ্ছে না, তবুও আমরা যেহেতু এতে ভিটামিন সি হচ্ছে ডেফিসিয়েন্সির জন্য, তাহলে এখানে সবচেয়ে বেশি প্রোটিন যদি পাওয়া যায় আমরা লিখবো এটা মিল্ক। কোশ্চেন নম্বর 35, একটা সাংকেতিক ভাষা দেওয়া হয়েছে যেটাকে আপনাকে ঠিক করে লিখতে হবে। ডিস্টেন্সকে এমনভাবে লেখা হচ্ছে, ডকুমেন্টকে এইভাবে লেখা হচ্ছে, তাহলে সাংকেতিক ভাষায় থার্সডেকে কীভাবে লেখা হবে? সেক্ষেত্রে আমরা যদি এটা মিলিয়ে দেখে নিন আনসার হবে সি, তাহলে 35টা আনসার হচ্ছে সি। উপরন্ত 36এর আনসার কী হচ্ছে? রুট ওভার 2n অর্থাৎ 2 কতবার গেলে 64 হবে? দেখুন 2কে যদি আমরা 64, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, অর্থাৎ 6 বার, তাহলে আনসার হচ্ছে আমাদের 6, n ইকুয়াল টু 6। কোশ্চেন নম্বর 36, কিউ মানে যে, যে মানে গুণ, টি মানে বিয়োগ, এটা যদি আমরা সাজাই এইভাবে তাহলে আমাদের আনসার হচ্ছে 28, অর্থাৎ আনসার হচ্ছে এ, 37। 38 বলা হচ্ছে ব্লু প্ল্যানেট অর্থাৎ নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে, আনসার হচ্ছে সি। 39, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে লিখেছেন? গোপাল কৃষ্ণ গোখলে, সি। কোশ্চেন নম্বর 40, অগ্নি প্রতিরোধক পোশাক অর্থাৎ ফায়ার ফাইটিং ক্লথ তৈরি করতে কী দিয়ে তৈরি হয়? এটা হবে অ্যাসবেস্টস, অর্থাৎ আনসার হচ্ছে এ। কোশ্চেন নম্বর 40, আনসার হচ্ছে এ, ফায়ার ফাইটিং ক্লথ কী দিয়ে তৈরি? অ্যাসবেস্টস। নিচের কোনটি যমজ শহর নয়? দেখুন দুর্গাপুর আসানসোল হচ্ছে টুইন সিটি, কলকাতা হাওড়া হচ্ছে টুইন সিটি, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হচ্ছে টুইন সিটি, টুইন সিটি নয় কোনটা? দিল্লি ও নিউ দিল্লি, আনসার হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 42, বলছে এল এমন আছে যার পূর্বে আর এবং ঠিক পরে হচ্ছে টি, বলছে একটা এল শব্দ খুঁজুন যেখানে যার আগে আর আছে পরে টি আছে, এটা একবারই আছে, আনসার এটা একবারই আছে দেখুন এই জায়গাতে, তাহলে আনসার হচ্ছে সি, একবার।
কোশ্চেন নাম্বার 43। একটি ঘড়ি ও লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘড়ি থেকে 1 টাকা বেশি হলে তার মানে 10 পয়সা ঘড়ির দাম। তাহলে আনসার হচ্ছে এ। কোশ্চেন কিন্তু খুব 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 সোজা ছিল, যারা একটু পড়েছেন প্রায় 85-90 মার্কস পাবেন পার্সেন্ট। আচ্ছা, তারপর বলা হয়েছে 12 + 6 / 3, এটাকে হচ্ছে আপনার সিম্পলিফিকেশনের মাধ্যমে বসাতে হবে। যোগের জায়গায় ভাগ, ভাগের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় গুণ, এইভাবে তো বসালে এটার আনসার হবে কত, 4। অর্থাৎ বি হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 45। এখানে বলা হয়েছে MNOLRIV, এটাকে এইভাবে সাজাতে হতো, যারা করেছেন তারা পারবেন। এটাকে এইভাবে সাজাতে হতো, ABCDEFGHIJK LMN LMNOP, ঠিক আছে, UV এর এখানে হয়তো ই। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এখানে 45। 45-এর আনসার হচ্ছে এখানে ই, ঠিক আছে, ভি এর পরে হয়তো ই। 46। এখানে বলা হয়েছে দুটি পাইপ এ ও বি একটি জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। এটার আনসার হবে 4 মিনিট, ঠিক আছে, এটা আপনারা করে দেখে নেবেন। এটার আনসার হচ্ছে 4 মিনিট। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 47। 47-এ আনসার বলা হচ্ছে APRXSZ সারিতে বসে আছে, SZ এর কেন্দ্রে যদি বসে থাকে তাহলে এ ও পি এর দুধারে আছে, আর ও এর বাঁদিকে বসলে পি এর ডান দিকে। এটা আমি করে দেখে দিচ্ছি। এটা দেখুন, এখানে বলা হয়েছে যে SZ এর কেন্দ্রে আছে, এস হচ্ছে জেড, এস এবং জেড হচ্ছে কেন্দ্রে আছে, তার মানে আমরা এইভাবে লিখলাম SZ। এ ও পি দুধারে আছে, এ আর পি দুই দিকে আছে, আর এর বাঁদিকে, এর বাঁদিকে, আচ্ছা, PASZ আর হচ্ছে এর বাঁদিকে, তার মানে আর এখানে আছে, আর পি এর ডান দিকে কে বসেছে, তাহলে পি এর ডান দিকে হচ্ছে X, আনসার হচ্ছে X। কোশ্চেন নাম্বার 48 এর আনসারটা অনেক কনফিউশন আছে, ঠিক আছে, 100 হচ্ছে এখানে। আপনাদের আনসার যদি কোনো হয়, অন্য হয়, তো অবশ্যই জানাবেন, এটা পেন্ডিং রইলে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। 49। 49-এ বলা হচ্ছে রামধনু অর্থাৎ রেনবো কেন হয়। অবশ্যই ডিফ্র্যাকশন এবং রিফ্র্যাকশনের মাধ্যমে হচ্ছে রামধনু দেখা যায়। কোশ্চেন নাম্বার 50। এটা S=2S=R হওয়ার কথা, এখানে যেহেতু S=2R আছে, এটাও হচ্ছে দুটো কোশ্চেন, যেটা 49 এবং 50, এই দুটো কোশ্চেন আমি পেন্ডিং রাখছি, পরের ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে, করে, যেহেতু তাড়াতাড়ি সময় এ দুটো করা যাচ্ছে না, তো আমি পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। বাকি কোশ্চেনগুলো 98টা কোশ্চেন আপনি মিলিয়ে নিন। কোশ্চেন নাম্বার 51। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন, ইনি হলেন কারনাম মালেশ্বরী। কোশ্চেন নাম্বার 52। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন। অবশ্যই বারদৌলি সত্যাগ্রহ, আনসার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 53। মহাকাশে কোন মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট বা স্পেসে আকাশের রং কী দেখেন, ওনারা আকাশের রং দেখেন কালো, কেননা ওখান থেকে কোনো স্ক্যাটারিং হচ্ছে না, তো এখানে দেখছে কালো দেখায়, বা সেখানে হচ্ছে কোনো বায়ুমণ্ডল না থাকার জন্য কালো দেখায়। মিরর যদি রিফ্লেকশন হয় ওয়াটার কী হবে, রিফ্র্যাকশন। কোশ্চেন নাম্বার 55-এর আনসার ভুল আছে, ঠিক আছে, দুটো বা তিনটে কোশ্চেন আছে যেখানে আনসার ভুল দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো আপনারা অ্যাটেম্প করার চেষ্টা করবেন, যেগুলো ভুল দেওয়া থাকে কমিশন নাম্বার দিয়ে দেয়, যারা করেন অ্যাটেন্ড করেন, বা যদি নাও করেন ওই কোশ্চেনটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে কাউন্ট করা হয় সবার। তাহলে এখানে যদি আমরা ঐকিক নিয়মে করতে পারি, 666 টাকা যদি 12% লাভ হয় তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে যদি 462 টাকায় বিক্রি করে, এটার আনসার হচ্ছে 84 হচ্ছে আনসার, ঠিক আছে, 55-এর আনসার হচ্ছে 84, কিন্তু এখানে দেখুন 64 দিয়ে রয়েছে আর এখানে দিয়েছে 88, তার মানে কোনোটাই নয়, আনসার হচ্ছে 84। কোশ্চেন নাম্বার 56-এ বলা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর অর্থাৎ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে টেরিটরি বিনিময় হয়েছে, সেটা হচ্ছে 100 অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 100তম অ্যামেন্ডমেন্ট, আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 57। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে জাপানের টোকিও, আনসার হচ্ছে ডি।
কোশ্চেন নম্বর 58, ফটোগ্রাফ ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 59, কিলোওয়াট পার ঘন্টা হচ্ছে ক্ষমতার একক। এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজি। আনসার হচ্ছে এ। ওয়াংহু হবে না, ওয়াংহু হচ্ছে চীনের বৃহত্তম নদী, ওয়াংহু ইয়াংসি কিয়াং। কোশ্চেন নম্বর 61, এটা বোঝা যাচ্ছে না। দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘুরে 5 কিমি বাঁ দিকে হেঁটে, বাঁ দিকে ঘুরে 3 কিমি হেঁটে, এটার আনসার হচ্ছে এ, দক্ষিণে। বড় থেকে ছোট হিসেবে ছাঁদো, 7, 11, 16, 20, 21, 22। এটা হবে প্রথমে হবে 21, 22, 16, 20, তারপর হচ্ছে 7, 11। আনসার হচ্ছে বি। 62, 63 বলা হচ্ছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? সেটা হচ্ছে শীতকালে। ফ্যাট হচ্ছে বেশি হচ্ছে উষ্ণতা দেবে, তো সেক্ষেত্রে এটা আমাদের শীতকালে বেশি প্রয়োজন হয়। আনসার হচ্ছে বি। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে কী হয়? ডেফিসিয়েন্সি অফ ফ্লোরিন। ফ্লোরিনের অভাবে আমরা সবাই জানি ফ্লোরোসিস রোগ হয়, যেটা দাঁতের সমস্যা দেখা দেয়। আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 65-এ বলা হচ্ছে স্যাকারিন কী দিয়ে তৈরি? স্যাকারিনের টোলুইন দিয়ে তৈরি। আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 66, 7,000 টাকা লগ্নি করে এ ব্যবসা শুরু করলে এটা পার্টনারশিপের অঙ্গ দেওয়া রয়েছে। 5 মাস বাদে বি অংশীদার হয়, 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ হয় 2/3, তার মানে বি হচ্ছে 7 মাস, বিয়ের টাকা 7 মাস কেটেছে, এর টাকা হচ্ছে 12 মাস কেটেছে। তো বি কত টাকা লগ্নি করছে? এটা হবে 18,000 টাকা, অর্থাৎ আনসার হচ্ছে বি। কোশ্চেন নম্বর 67, 4টি দ্রব্য বিক্রয় মূল্য যদি 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা কত লাভ হচ্ছে? এটা হচ্ছে 25, 20, 4, 5, 100, 20%। তাহলে এটা আনসার হচ্ছে 20% লাভ হচ্ছে। পিতা পুত্রের বর্তমান বয়স 100 বছর, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? সেটা হচ্ছে 75 বছর এবং 45 বছর। কোশ্চেন নম্বর 69, কত বছরে কোনো টাকা 78.75% হলে বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? এটার আনসার হবে 5 বছর 4 মাস। টোটাল এটাকে 12 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আপনার 64 মাস হবে। দেখবেন, করে দেখে নেবেন, 64 মাস হবে, মানে 12 দিয়ে আমরা ভাগ করুন, 5 বারাং 60 আর 4 মাস, তাহলে 5 বছর 4 মাস হচ্ছে আনসার। আনসার হচ্ছে 69। বন্দিপুর ন্যাশনাল পার্ক বা বন্দিপুর অভয়ারণ্য স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বন্দিপুর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? আমরা সবাই জানি যে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিকেট থেকে স্মৃতি মান্ধানা, ইনি হলেন ক্রিকেটের সাথে যুক্ত। কোশ্চেন নম্বর 72-এ বলা হচ্ছে এ এর ভাই এফ, সি এর কন্যা হয়, কে এফ এর বোন হয়, জে সি এর ভাই হয়, জে এর কাকা কে হবে? এটা আমি করে দেখিয়ে দিচ্ছি তবুই আপনাদেরকে। এখানে বলেছে এ এর ভাই হচ্ছে এফ, এ আর এফ দুজন একসাথে হলো। এবারে বলা হচ্ছে সি হচ্ছে এ এর কন্যা, এর কন্যা হচ্ছে সি। এবার বলেছে কে এফ এর বোন, এফ এর বোন হচ্ছে কে, তার মানে এরা 3 ভাই বোন। এবং জে সি এর ভাই, সি এর ভাই হচ্ছে জে, তার মানে জে হচ্ছে এর, জে এবং সি দুটোই হচ্ছে ছেলে মেয়ে। এবারে বলেছে জে এর কাকা কে, জে এর কাকা কে হবে? তাহলে এফ হচ্ছে জে এর কাকা। আনসার হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 73-এ বলেছে নিজের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? এখানে দেখুন, ত্রিভুজ যদি আমরা আঁকি এটা কটা হচ্ছে? প্রথমে হচ্ছে 5টা হলো, আর দেখুন এই একটা, তার মানে কত হলো? 6টা। আচ্ছা, হ্যাঁ এই একটা হলো, তারপরে দেখুন এই একটা, 7টা হলো, আর এই একটা, 8টা। তাহলে আমাদের আনসার হচ্ছে 8, 8টা ত্রিভুজ আছে। কোশ্চেন নম্বর 74-এ বলা হয়েছে যদি দুটি সংখ্যার গুণফল 160 হয় তাদের গসাগু 6 হয়, দুটি সংখ্যার গসাগু লসাগুর অনুপাত কত হবে? এটা 6:360, অর্থাৎ 1:60। আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 75-এ আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পরে কী বার হবে? 53 দিন পরে হচ্ছে যদি হয়, তো সেটা আমি 7 দিয়ে যদি ভাগ করি 44, তার মানে আজকে যদি মঙ্গলবার হয় তার 4 দিন পরে দেখুন শনিবার। কোশ্চেন নম্বর 76, মোবাইল ফোনে ব্যবহৃত জিএসএম এর পুরো কথা কি? এটা সবাই জানেন যারা জিএসএম ইউজ করছেন, এটার নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অনেকে মোবাইলিটি করবেন, মোবাইলিটি হবে না, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, অর্থাৎ আনসার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 77, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা যায় না?
সুষম খাদ্য বলা যায় না, এই কারণে কোশ্চেন নাম্বার হচ্ছে এ, অর্থাৎ ভিটামিন সি এখন আর থাকছে না। ভিটামিন সি এবং যেহেতু ভিটামিন ক্যালসিয়াম থাকে, ভিটামিন সিও থাকে, এখানে হচ্ছে লোহা এবং ভিটামিন সি এর অভাবে এখন ব্যালেন্স ডায়েট বলা যাচ্ছে না দুধকে। তাহলে আনসার হচ্ছে এ। ভিভিপ্যাট কিসের সাথে যুক্ত? ভিভিপ্যাট হচ্ছে নির্বাচন। আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 79, কোনটি অন্যদের থেকে আলাদা? এটা খুব ট্রিকি কোশ্চেন দিয়েছেন। এফ ইকুয়াল টু যদি 6 ধরি, মানে 6 নম্বর পজিশনে, এন ইকুয়াল টু হচ্ছে কত? এন ইকুয়াল টু হচ্ছে 14, এ ইকুয়াল টু 1, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে 23, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখুন আমাদের আনসার হচ্ছে, যদি আমরা বিজোড় সংখ্যা দিই, বিজোড় সংখ্যা দুটো আর এটা হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। তো এইভাবে যদি না ধরে, আমরা যদি এইভাবে ধরি যে 6, এফ ইকুয়াল টু 6, এন ইকুয়াল টু হচ্ছে 14, কেন এম হচ্ছে 13, এন হচ্ছে 14, আচ্ছা এ হচ্ছে 1, ডাব্লিউ হচ্ছে 23, আর এটা আমরা যদি ধরি তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কিন্তু দুটো আসছে, এ এবং এফ আসছে। তো আমরা প্রথমটা হিসাবে এফ ধরলাম, এছাড়া এটা কমিশন কোনটার আনসার দেয় সেটা দেখা যাবে। এইভাবে যদি ধরি এফ হচ্ছে, কারো যদি অন্যভাবে ধরো অন্য আনসার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 80, স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম অ্যান্ড স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিমে নৌকার বেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে? এটা খুব ইজি কোশ্চেন দেওয়া রয়েছে, এটার আনসার করে দেখুন 2.4 ঘন্টা হবে। আনসার হচ্ছে বি। 81, এখানে বলা হচ্ছে 61 কিমি যেতে 9 ঘন্টা অতিক্রম করে, যাত্রাপথের কিছু অংশ যদি তিনি পদব্রজে অর্থাৎ 4 কিমি পার ঘন্টা যান, 4 কিমি পার ঘন্টা যান, বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন, তিনি পদব্রজে কতটা দূরত্ব গিয়েছিলেন? এটা যদি আমরা কাটাকাটি করি আমাদের আনসার আসবে কিন্তু এটা 16 কিমি, অর্থাৎ 81 আনসার হচ্ছে এ, 16 কিমি। কোশ্চেন নাম্বার 82, কর্কট কান্তরেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? যে রাজ্যের উপর দিয়ে গেছে কী কী আমরা প্রথমে দেখে নিই। রাজস্থান গেছে, গুজরাট গেছে, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তাহলে উত্তরপ্রদেশ হবে না, আনসার হচ্ছে ডি। ভারী জল অর্থাৎ হেভি ওয়াটার কি না হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল? আনসার হচ্ছে ডি। 84, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 100 মিটার, 80 মিটার, চারিদিকে যদি 10 মিটার চওড়া একটি রাস্তা দেওয়া হয় তার ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে 4000 মিটার, অর্থাৎ আনসার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 85, ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে গেলে স্টর্মি ওয়েদার অর্থাৎ খুব ঝড় হবে? আনসার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 86, 7টি সংখ্যার অ্যাভারেজ 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখুন 7টি সংখ্যার অ্যাভারেজ 20, অর্থাৎ এটা হলো 20 মাঝখানের সংখ্যা, 1, 2, 3, 1, 2, 3, বাদ বাকি এদিকে তিনটে তিনটে করে 6টা সংখ্যা আছে। তার মানে এখানে দেখুন, এখানে হচ্ছে 19, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 21, 22, আর এটা হচ্ছে 23, তার মানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 23। তাহলে এখানে আনসার হচ্ছে কত? 23। কোশ্চেন নাম্বার 87, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের যোগফল 8, সংখ্যা থেকে যদি 18 বাদ দিলে সংখ্যাটি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? একই সংখ্যা ঘুরে ফিরে আসবে। তো আমরা ধরুন এখানে ধরুন 53 ধরলাম, 5 আর 3 8 হচ্ছে, এখান থেকে 18 বাদ দিলাম, 18 বাদ দিলে 8, 8 তো 13 কত? 5, 2 তো 5 3 35, এটাকে আবার উল্টে দিলে কত হচ্ছে? 53। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি, 53। কোশ্চেন নাম্বার 88, এখানে বলা হচ্ছে যে এর 90%, বি এর 30% এবং বি এর 2x% হলে এক্স ইকুয়াল টু কত? 2x% এটা হচ্ছে 300, তাহলে আনসার হচ্ছে 105, অর্থাৎ ডি। 88-এর আনসার হচ্ছে ডি। 89, এটা খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে, অ্যাটম হচ্ছে সব থেকে ছোটো, তারপর হচ্ছে মলিকুল, তারপর হচ্ছে সেল, তারপর হচ্ছে টিস্যু। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে বি। 89-এর আনসার হচ্ছে বি। 90, এখানে বলছে 1 GB সমান কত বাইট? এটা আনসারটা ভুল দিয়েছে, এটা 1 GB সমান হচ্ছে 10^9 বাইট, অর্থাৎ আনসার হচ্ছে বি, 90। 91, কে প্রথম ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? দাদাভাই নৌরোজি, অর্থাৎ আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 92, একটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব হচ্ছে আয়নার উল্টো দিকে যদি দেখা যায়, তাহলে আমাদের এটাকে যদি উল্টে দেওয়া হয়, এটাকে উল্টে দিলে মানে এই দিকে আসছে এইরকম, সরি
তার মানে এটা আসছে এইভাবে, এবার দেখুন এটা কোনটায় আছে আনসার, আনসার হচ্ছে সি, 92 এর আনসার হচ্ছে সি। 93 কোণত্রিভুজের ট্রায়াঙ্গেলের তিনটি কোণ যথাক্রমে এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি দেওয়া হচ্ছে, এক্স ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে 22 ডিগ্রি। 93 আনসার হচ্ছে 22 ডিগ্রি অর্থাৎ বি। 94 একটা মোটর আরোহী এ থেকে বি স্থান 20 কিমি পার ঘন্টা বেগে যান, 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড় বেগ কত, এটা হচ্ছে যোগ, এটা আমরা কী করব না, গড় বেগ যাতায়াতের দূরত্ব অর্থাৎ 2 × 20 × 30 / 20 × 30 = 50, এটা আমরা কাটাকাটি করলে আমাদের আনসার হচ্ছে 24 অর্থাৎ 24 কিমি পার ঘন্টা, ডি হচ্ছে আনসার। 94 95 অনিলা দেবী কার ছদ্মনাম, অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আনসার হচ্ছে সি, এটা হবে না। কোশ্চেন নাম্বার 96, 1:2:3 গসাগু যদি 12 হয়, তার মানে এটাকে যদি আমরা ধরি যে 12 24 36, 12 দিয়ে গেলে 1 2 3, আনসার এইচএস মানে এইচসিএফ হচ্ছে 12, তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যা কোনটা, 36, আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 97, বাদামি কয়লা, ব্রাউন কোল কাকে বলা হয়, লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল, আনসার হচ্ছে ডি। 98 নিচের সৃষ্টির স্থানে পরপর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করে সুনির্দিষ্ট নিয়ম মেনে যায়, আচ্ছা এটা হচ্ছে যে সাজিয়েছেন ভুল সাজিয়েছেন, এটা হচ্ছে এইভাবে হবে, ঠিক আছে। তো এ বি কটা ঘর আছে আমরা প্রথমে গুনে নেবো এইগুলোর ক্ষেত্রে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে, 3 3 করে ভাগ করে নিলাম আমরা 5টা, তাহলে আমরা এ বি সি ধরলাম এইখানে, ঠিক আছে, তার মানে সি হলো এখানে, বি সি এ করা আছে, তারপরে আবার ধরলাম সি এ বি, তারপরে আবার ধরলাম এ বি সি, আবার হলো বি সি এ, তার মানে সি সি এ বি কোনটাতে আছে দেখুন, সি এতে, তাহলে 98 এর আনসার হচ্ছে সি। 99 মনসবদারি প্রথাকে প্রচলন করেছিলেন আকবর, আনসার হচ্ছে এ। কোশ্চেন নম্বর 100 জিকা ভাইরাসের উপস্থিতি কোন দেশ সরকারিভাবে ঘোষিত করেছিল, সেটা হচ্ছে সি অর্থাৎ উগান্ডা, আচ্ছা বন্ধুরা এখানে টোটাল আমি 98 এর আনসার বলেছি, দুটো কোশ্চেন কনফিউশন আছে সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো কার কার কত কোশ্চেন কত মার্কস কে কে পেলেন অবশ্যই জানাবেন, এটা এভাবে কাটাকাটি করবেন, 1/4 যেগুলো ভুল গেছে তাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আপনার সঠিক আনসার থেকে সেই সংখ্যাটা বাদ দেবেন, বাদ দিয়ে যেটা টোটাল মার্কস হচ্ছে আপনারা জানাবেন। অবশ্যই পরের ভিডিওতে আমি কাট অফ নিয়ে আলোচনা করবো। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে, কাট অফ নিয়ে আসছে, অবশ্যই সাথে থাকুন সঙ্গে থাকুন, ধন্যবাদ।